হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছেন, হ্যাপি আছো। বাট আজকে আমার মন ভীষণই খারাপ, কারণ আর কিছু ঘন্টা হয়তো আমরা ভুবনেশ্বরে আছি, তারপর আমরা ভুবনেশ্বর থেকে চলে যাচ্ছি। বাট এখন আমি আমার মানে বাড়িতেও নেই, কারণ যেহেতু প্যাকার্স মুভার্স আজকে সমস্ত কিছু জিনিস নিয়ে চলে যাবে, আর যেহেতু বেবি আছে তো বাড়িটা পুরো মানে ধুলো ময়লা সমস্ত কিছু হয়ে যাবে। তো সেই জন্য আমরা একটা হোটেল বুক করে নিয়েছিলাম আগের থেকে একদম বাড়ির কাছে। তো আমি মা আর বেটু মিলে চলে এসেছি, এখন একদম সকালেই চলে এসেছি হোটেলে, আর মনটাই ওখানেই আছে, মনটাও চলে আসবে একটু পরে। তো ভুবনেশ্বর ডায়েরি এন্ড হতে চললো আর কি, খুব মনটা খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। সে তো তোমাদেরকে আগের ব্লগ থেকেই বলছি, বাট আজকে তো বেশি বেশি লাগছে আর কি। আর বেটুয়ারও মনে হচ্ছে মন খারাপ, বেটু আজকে সকাল থেকে ভীষণ ভীষণ কাঁদছে। তো মা মোটামুটি একটু হাসছে, তুর্যবাবু, ও তুর্যবাবু, সোনা বেটু, তুর্য সোনা, ওরও মুখটা শুকিয়ে গেছে। ওর মানে জানি না, একটা বাচ্চা নিয়ে 450 কিলোমিটার ট্রাভেল করতে হবে, আমরা ভীষণ ভীষণ মানে টেনশনে আছি। সমস্ত কিছু ভালো ভালো হয়ে গেলে বাঁচি, ভালোভাবে বাড়ি পৌঁছে গেলে বাঁচি। তো মায়েরও চা চলে এসেছে, সকাল থেকে আমরা বলে এসেছি চা পাঠাও চা পাঠাও, বাট এতক্ষণে দিয়ে এলো। মা তুমি দাও আমাকে পুচুকে, আমি যা। ও মায়ের চা চলে এসেছে, মায়ের হচ্ছে সকাল থেকে এক কাপ চা না খেলে মায়ের ঠিক হয় না বলো। ধরো, আর এদিকে বেটু আমার কান্না শুরু করেছে, বেটুন তুর্য বাবান, বা বা মা তো এখানে একদম আয়েস করে চা খাচ্ছে, বেচারি মানে সকাল থেকে চা চা করে একদম অস্থির হয়ে গেছিল। মায়ের সারাদিনে এক কাপ চা না খেলে হয় না। সোফার এক্সপিরিয়েন্স আমার কাছে দারুণ, প্যাকিং চলছে আর এমন ভাবে প্যাক হচ্ছে মানে তোমাদেরকে দেখাচ্ছি। ড্রেসিং টেবিলটা প্রথমে এমনি র‍্যাপ, তারপরে বাবল র‍্যাপ, তারপর এটা এখন ফুল প্রোটেকশন, মানে দারুণ ব্যাপার। আর ওখানে আমাদের ডাইনিং টেবিল হয়ে গেছে, ওইখানে ওয়াশিং মেশিন হয়ে গেছে, আর এগুলো টোটাল চলছে। আর এই ঘরটাতে এখনো শুরু হয়নি, এটা এখনো বাকি আছে, এটা কমপ্লিট হবে। কিচেন চলছে, বাকি এগুলো সব খোলা হয়ে গেছে, এসি প্যাক হয়ে গেছে। কিচেনের মোটামুটি কিছু সামান হয়ে গেছে, এখনো চলছে ওয়াশিং মেশিন, সরি মাইক্রোওয়েভ মনে হয় এর মধ্যে ঢুকে গেল, ফ্রিজ আছে, আর এগুলো আছে। সো ফার সো গুড, দেখা যাক কতক্ষণ লাগে। আর এখানে হচ্ছে স্ট্যাক করা আছে যে জিনিসগুলো আমাদের অলরেডি প্যাক হয়ে গেছে, সেগুলো বাইরের থেকে আসছে, আর এখানে আস্তে আস্তে একের পর এক স্ট্যাক হতে থাকছে। এরা সব নিজেদের সমস্ত কিছু জিনিস নিয়ে এসেছে, সেটা একটা দারুণ জিনিস। আর প্রতিটা জিনিসকে খুবই মানে নিখুঁত ব্যাপারের সাথে, এদেরই আগে লোক এসেছিলো যারা এসি টেসি সমস্ত কিছু খুলে দিয়ে গেছে। তো প্রথমে হচ্ছে এদের এই রকম খাপ আছে, তারপর হচ্ছে একটা এই ধরনের ম্যাটেরিয়ালস আছে যেটাতে মানে র‍্যাপ ট্যাপ করা হচ্ছে, আর লাস্টে যে ওরকম বাবেল র‍্যাপ, এই ম্যাটেরিয়াল, আর তারপর হচ্ছে লাস্টে প্লাস্টিক র‍্যাপ, মানে অল প্রোটেকশন। তো আশা করি কিছু আমাদের ইয়ে হওয়ার কিছু নেই, আর আমার বাইকটা হবে এরপর, বাইকটা বাইরে আছে, তো বাইকটা বাইরে রাখা আছে, আর ওদের গাড়ি হয়ে আছে ওইখানে পার্ক করে রাখা আছে, টোটাল ট্রাক এসেছে। তো একটা জিনিস ইনফরমেশান দিয়ে রাখি, যদি কেউ অন্য প্যাকার্স এন্ড মুভার্স বলতে পারবো না, কিন্তু আগরওয়াল প্যাকার্স এন্ড মুভার্সের থ্রু যদি কেউ বাইক শিফট করার থাকে, তাহলে আগের থেকে আরসি বুকের জেরক্স, ইন্স্যুরেন্সের জেরক্স, আর দু কপি পাসপোর্ট সাইজ ফটো রেডি রাখবে, কারণ এটা দরকার বাইক শিফট করতে গেলে। কমপ্লিট, আর এদিকে রেডি হয়ে গেছে, টাটা বাই বাই সামান, আবার দেখা হবে কলকাতাতে। সলিড প্যাকিং,
আর একটু একটু বর্ষাও আসছে, দেখা যাক বৃষ্টি পাচ্ছে আছে কিনা। আমাদের বাড়িতে যে কাজ করে সে এটা নেবে, তো তাকে এটা আমরা গিফট করে গেলাম। গিফট নাই মানে স্মৃতি হিসাবে আর কি দিয়ে গেলাম, সে ইউজ করুক এটা নিয়ে গেলাম না আমরা। তো আমাদের গাড়ি বেরিয়ে গেল বাস। এখানে আমাদের তুর্য বাবাকে একটু ক্লিন করিয়ে দিলাম, আর এত কাঁদছে আজ, তো মা ওকে নিয়ে একটু বসেছে। শুধু এখন বদমাইশি হয়েছে কোলে চাপবো, কোলে চাপলেই শান্ত, বলো মা? কোলে চাপলেই আর দেখো এখন ভীষণ শান্ত। আর যখন ওকে ক্লিন করাচ্ছিলাম, ক্লিন মানে আজকে ওকে একটু জাস্ট ক্রিম মাখিয়ে দিলাম, ময়শ্চারাইজার আর একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে দিলাম, ওই হোয়াইট টিস্যু দিয়ে, কারণ আজকে তো স্নান টান হবে না হোটেলে, তো আর যেহেতু কাল আবার অতটা দূর ট্রাভেল করতে হবে, তো সেই জন্য আজ ভালোভাবে স্নানও করাইনি, কারণ ঠান্ডা ঠান্ডা লেগে যায় যদি। তো আমাদের বিকেলবেলায় ভীষণ খিদে পেয়ে গেছে, আর এই আমাদের জাস্ট প্যাকিং কমপ্লিট হলো। তো আমরা মোমোর অর্ডার দিয়েছিলাম, তো মা মোমো আর চা খাচ্ছে, আর মনটাই পিজা অর্ডার দিয়েছে, সেটা আনতে গেল। তো এটাই, আর এখানে দেখো বেটু গান শুনছে বসে বসে। তো পিজা চলে এসেছে, মনটাই পিজা, মনটাই এখনো স্নানও করেনি, এবারে স্নান করে পিজাটা খাবে, না পিজা আগে খাবে চিকেন পার্সেল। আর এটা হচ্ছে আমাদের পিজা, এখানে মোমো, এখানে চা, আর মনটাই নিচে বসেছে। আমরা আমি বললাম যে তুমি চেয়ারে বসো, আর আমি একবার লাস্ট আমাদের পাড়াতে ঘুরতে বেরিয়েছি, অ্যাকচুয়ালি সেটা না, আমরা জল ভরতে এসেছিলাম, আর যেহেতু কাল সকালেই বেরিয়ে যাব, তো সেজন্য বিলটাও পেমেন্ট করে দিলাম, আর পিছনেই আমাদের হোটেল। মায়ের তো আজ ভীষণ আনন্দ, কারণ মা কাল বাড়ি যাচ্ছে। আর আমাদের হোটেলটা দেখে নাও, আমারও ভিডিওতে থাকবে যে আমরা লাস্ট ভুবনেশ্বরের রাজ রেসিডেন্সিতে ছিলাম, একদম বাড়ির কাছে, একদম সামনের গলিটাতেই আমাদের বাড়িটা ছিল, যে বাড়িতে ছিলাম। সো আজকে রাতের আমাদের ডিনারটা দেখিয়ে দাও। অনেকদিন পর জাস্ট ওয়াও, বাট কিছু করার নেই, আমি বাইরের খাবার খাচ্ছি না, বাট কি আর করবো, আজকে তো আর কিছু করার নেই, তো যাই হোক ভালোও লাগছে। আজকে ডিনারে আমাদের আছে মিক্সড রাইস, ড্রামস্টিক, আর চিকেন, এটা কি দোপিয়াজ, আর এটা একটু বাড়ির মিষ্টি। এরকম চিট ডিনার করতে কিন্তু ভালো লাগছে, কারণ চিট মিল অনেকদিন হয়ও নি, আর আজকে কোনো উপায় নেই বলো, মানে ফাঁকিবাজ মানে হয়ে যাচ্ছে আর কি, আর এক একদিন চলেই বলো, কতদিন আর মানে এরকম সি সেকশন হয়েছে বলে মানে সিদ্ধ সিদ্ধ খেয়ে থাকবো, আর ভালোও লাগছে না। তো দেখা যাক, এবারে তো নর্মাল লাইফে ফিরতেই হবে আস্তে আস্তে।